পঙ্গুমান কি চাচ্ছ? আপনি যে আইছেন সেটা তো আমি দেখতেছি, আমার চোখে আমদানি। তুমি বলে নিজের ঘরে টো বলো না। লাবনী বলে তোমার রুমের মধ্যে দুইটা দরজায় খিল মেরা দিচ্ছে, আর বলে ভিতর থেকে কইতেছে জুবায়ের আইসা দরজার মধ্যে মিঠার টোকা মারলে বলো দরজার খিল করবো, সত্য নাকি? উপরে যান না, উপরে যান, নিজের চোখে দেখেন। আরে হুনো হুনো, আমি তো মামলা তুলে লচ্ছি, জুবাইর আইলে কোন অসুবিধা নাই, জুবাইর যদি আহে আমি নিজে, আমি সাইফুল কইতেছি জুবাইর লগে লাবনীর বিয়া দিয়ে দেবো, আছে? জুবাইর ভাই লাবনীর বিয়া করলে বাবলি মানবো? ওইলে তো কয় কিরে, বাবলি মানবো না মানি, বাবলি তো আমার বউ। আপনার বউ আর আপনার আছেনি, আপনার সংসারে লাত্তি মেরে গেছে কানা? বাবলি যখন জুবাইর ভাই জানের বউ, বাবলি জুবাইর ভাইয়ের সাবান মাইখা ডইলা ডইলা গোসল করায়। মামলা তুলছে তো, কি হয়েছে? কাপড় তুলে না চুম, রাখবে মোবাইল রাখ, মামলা তুলছে। শুনেন, এখন আমি আপনার লগে কথা কয়া পারব না, বুঝা পারছেন? বহু ঝামেলায় আছি। রে সাইফুলকে মাইরা পলাইছে, এইদিকে লাবনী আছে না? হ্যাঁ তো, জুবাইরের লেগা পাগল হয়ে কদিন ধরে না খেয়ে পড়ে রয়েছে, মামলা তুইলা সাইফুল মহলায় আছে, কিন্তু লাবনীর পায় নাই। এইদিকে যে জুবাই বাবলি গুলো মজা করতেছে না কি করতেছে না খুঁজে পায় নাই, এই সব কিছু তো আমারই উদ্ঘাটন করা লাগবো, বুঝা পারছেন? পরে 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 কথা কমনে পরে অহন নাই। আর খবরদার ফোন কাটবে না, তোমার লাগে আমার জরুরি কথা আছে। আরে কইতাছি না যে বহুত কাম আছে, এই যে বাইরে খাড়ায় রয়েছে, বহুত মানুষ খাড়ায় রয়েছে, বুঝা পারছেন? বহুত কাম আছে আমার। তাহলে ঠিক আছে, আমি তাহলে কতক্ষণ পর তোমার বাড়িতে আসি? না না না, আউন লাগবো না, আউন লাগবো না। কোন? আচ্ছা ঠিক আছে, আপনি কি করতে চান? কোন কোন কোন? আমার সিলা কই? আপনি কিন্তু ভাবি যান আমার শরম দিতেছে, আপনি আমার কি লাগে এটা জানেন না? আরে আমি কি কুত্তা হয়েছি? কুত্তা যে সিলার মেয়ে ফুটুম? তাহলে আমার সিলা গেছে কই? সেটা তো আমিও চিন্তা করতেছি, সিলা কই গেছে, কই যাইতে পারে? তাহলে আমি কি আমার মায়ের আর কোনদিন ফেরত পাব না? আচ্ছা হুনেন হুনেন, এই সাইফুল আর জুবাইর ঝামেলাটা আগে মিটুক, তারপর আমি নামু। শিলা কই আছে এই সন্ধানে আমি নামু, বুঝতে পারছেন? দেখো দুপিটুল, আমি কিন্তু আমার শিলার লেগে অনেক টেনশনের মধ্যে আছি, তুমি কলম কথা দিচ্ছ তুমি বাইর করে দিবা? দিচ্ছি তো দিচ্ছি, দবিরুল কমিশনার কথা দিচ্ছে তো দিচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, অহন রাহি, হ্যাঁ ওরা বয়ে আছে, ওই আইতাছি রে আইতাছি আইতাছি খারা আইতাছি, রাহি রাহি, হ্যাঁ পরে কথা কমুনে। লাবনী, আমি সাইফুল, আমি তোমার সাইফুল মামা, কেমন আছো? কেমন আছি জানেন না? আপনি তো মামলা দিয়ে জুবাইরের মহলা ছাড়া করছেন। আরে আমি তো হাসপাতাল থেকে বারণের পরে প্রথম গেছি হইল গিয়া থানায়, থানায় গিয়া মামলা তুইলা মহল্লাইছি। যদিও জুবাইর আমারে মারছে, খালি তোমার মুখের দিকে চাইয়া মামলা তুইলা ফেলাইছি।
জীবনে পয়লা একটা পুণ্যের কাম করছেন। আর যদি কোনোদিন জুবাইরের পিছে লাগবার যান না, এবার জুবাইর পিটাইছে না, তারপরে পিটামো আমি। তুমি জুবাইরের খবর দাও, আমি আছি এখানে, আমি বয়া খাইকা তোমার লগে জুবাইরের বিয়া দিব। উয়ে তোমারে বিয়া করে প্রমাণ করব যে বাবলির লগে কোন সম্পর্ক নাই, কানেকশন নাই। বাবলির লগে জুবাইরের কানেকশন থাকবে আপনি চিন্তা করেন কেমনে? হ্যাঁ, আমার মতো আমি একটা মাইয়া ছুয়া বাবলির মতো বিয়েতে মায়ের জুবাইর বিয়া করবো? অনেকে কারা কুত্তায় কামাইছে। খবর দাও, ফোনে খবর দাও, আইতে বলে দিলা। পুলিশের ডরে তো আন্ডারগ্রাউন্ডে গেছে গে জুবাইর। আমিনুর ভাইয়ের লগে কানেকশন আছে, আপনি আমিনুর ভাইয়ের খবর দেন। আমিনুর লাগা আমি পারুম না বাবা, তুমি লাগাও। ফাউল ফান কার বেশি কথা কস, অনেক তো পেছাল পড়তে পারো, একটা ফোন করার মানুষ না, সাহস নাই না? এই সাহস নিয়ে আমার চলস। আরে ছাইপুর মামা আয় পড়ছে বলে। আরে বেটা, আমি তো তোকে বাড়ির উপর খালে রয়েছি, মামলা ধুইলা তো জুবাইরে খালাস করে দিয়ে দিচ্ছি। আর আইতো কো ফোন লাগা, জুবাইরের লগে লাবণীর বিয়াটা দিয়ে এরপর আমাকে বাইতে যাব আমি। এক কথা এক সবার কইতে কইতে মুখটা তো তিতে হয়ে গেছে মামা। আরে জুবর ভাই পলে রয়েছে না, আটকাতে এক এক নম্বর থেকে মোবাইল করে খবর লয়। বস গিরে, তাহলে ওরা জানানোর উপায় কি? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক তিনি। একটা কথা তোরে জিগায় আমিনুল, তুই সত্য কথা কবি? শুনো, এই আমিনুল মিছে কথা কয় না। আচ্ছা, মানে কবি তুই এক করে ইমান সে ক বাবলির লগে জুবাইরের কোনো কানেকশন নাই তো? কত উপরে আসমান নিচে জমিন, নিজে চোখে তো কিছু দেখি না কে মামা, সত্য মিথ্যা আমি কোয়া পারি না। আমি জুবাইর বাইরে জিগায় ছিলাম, আমারে কয় দেখ আমিনুর, একবার চুল খায় মুখ পড়ছি, বারবার চুল খামুনি। নারাকে বারবার বেলতলা যায়নি, আমি একবার গেছি না আর যাবো না। আর তুমি বুঝালো মামা, যুবর ভাই কি আমার সত্য কথা কইছে নাকি বাবলির সামনে বয়া মিথ্যা কথা কইছে, তুমি বুঝালো? আচ্ছা যা, তোর কথা আমি বিশ্বাস করলাম, যা সব কিছু আমি সত্যি ভাবলাম, তুই বোঝস না কলা কলিটা না করে আমাকে বাবলি আমার বউ লাগে, আমার বউ জীবনে বিয়া তো একটাই করুক রে বেটা। লাবণী হন তুমি টাইট হয়ে খাম্বা বয়ে থাকো, আমি সাইবর কয়ে দিতেছি তোমাগো প্রেমের সমাধি, আমি বানাবো, আমি ফিল্ম বানাবো তোমাকে লইয়া, টেনশন মত। চলো একটা জিনিস অবশ্য ভালো হয়েছে, লাবণীকে চাপে পড়ে যুবর ভাইয়ের মামলা আছে বলে তুলে লইছি, এই খবরটা দেওয়া পারতেছি না। এখন তো যুবর ভাইয়ের আওয়াজ লাগবো, লাবণীকে বাইর করতে হবো না। তাছাড়া ওই লাবণের লিগে হইলেও আওয়া লাগবই। হ্যালো, আপনি গেলাম টাইম একদম বেশি লয়ে ফেলেছেন। বাবা, আমি তো নুরুদ্দুর কোন খোঁজ খবর পাই নাই, তবে চেষ্টা করতেছি। আরে কি হইতেছে, এই সব কথা কইলে তো চলবো না। আপনি না বাবলির বাবা কলিগা ছিলেন, বাবলি নিজেও তো আপনাদের চা বানা মানে খাওয়াইছে, আর আপনি বাবলির বাবার খবর রাখা পারেন নাই।
শুনেন, আপনার লিগা কিন্তু পানিশমেন্ট সেট হয়ে গেছে, কোন কি পানিশমেন্ট লইবেন আপনি? আমরা দুইটাতে সময় দাও না বাবা। ঠিক আছে যান, একদিন টাইম দিলাম, ফেল করলে কিন্তু খবর আছে। ও যে সিদ্দিক মাস্টার, তুমি আমারে বাবলির আব্বার খবর নিতে গেছিলে না? দূর মিয়া, একটা টিচার লোক আমার সেন্ডে কথা কয়। ও আমি আমিনু উল্টিনু তোমার মোবাইল করতে করতে আমার হাত বিষ করে ফেলেছি। আমার কি মোবাইল আছে নাকি? মোবাইল ওই আপায় মোবাইল দিলে তারপর কথা হলো? এখন মোবাইল অন করে বলাও, আমার অসুবিধা নাই। কে সাইবুল মামা মামলা তুলে লইছে। বস কি কেমনে তুললো? লাবণীর যে পাপিয়ার ঘরে হান দেয় দুয়ার দিচ্ছি, পুরা মহল্লায় খবর হয়ে গেছে না? লাবণীর আব্বা আম্মা তো আলিকে পাগল হয়ে গেছে। মহল্লার সবাই মিলে সাইবুলকে ধরে মামলা তুলে লইছে। আমি তুমি ফিরলে লাবণীর লগে তোমার বিয়া দিব। এটা কি এখনো সম্ভব নাকি? তুই তো সবই বুঝেছ। আরে তুমি কি বুঝতে কো আমারে, অসম্ভব খেলা। লাবণীর তুমি ফালেবা কি কয়া? তখন আমি বাবলিরে ছাড়া কোনো কিছু চিন্তা করা পারতাছি না। আমি তোর লগে পরে কথা কই। হ্যাঁ দূর জুবার ভাই, মোবাইল রাখবো না কইলাম, কথা শেষ করো। তুমি কি কইতেছ সব? আমার মাথা তো কিছু ঢুকতেছে না। তখন বাবলিরে ছাইরা আমি আর থাকতে পারবো না, বাকি জীবন আমি বাবলির লগেই থাকবো। কইলেই হলো নি, বাবলির লগে থাকবা, কানতে থাকবা, সাইফুলের বউর লগে তুমি থাকবা কানতে। আমি ফাও পাচাল করতে না করছি না তোকে, তুই জানাস না। হ্যাঁ বাবলির সাইফুলের বউ হয়েছে কেমনে? জোর করে লিয়ে গেছিল না রে? হ্যাঁ আটকে রেখে বিয়ে করছে না, তখন ওই চান্স পায় আমার কাছে আয়া পড়ছে। সবই ঠিক আছে। আচ্ছা লাভ উনি কি বানের জলে বাইসাইছে নি? আরে তুমি কেন তো অস্বীকার করবা? অস্বীকার করছি নি আমি। হ্যাঁ অস্বীকার তো করতেছো তুমি, ওই ছেমনের নাম তো একবার মুখে লইতেছ না। তুমি চলে যাওয়ার এর পর ওই পাগল হয়ে গেছিল, ঘরে আটকে রাখছিল, ঘর থেকে ছুটে আয় করছে আঙ্গবাড়ি, খসমা করছে, তুমি না ডাক দিলে আমি দরজা খুলবো না। আর ওই ঘটনার কারণে কিন্তু সাইফুল মামা মামলা তুলে নিতে বাধ্য হয়েছে। আহ তুমি না ডাকলে হয়তো না খায় মরে যাবো। ওই ছেমনি কি তোমার বাঁচাচ্ছে নিজে মরণে লেগে? তুই আমার কথা বুঝাবার তো ছোস না। মানে আমি ছাড়া তো বাবলির আর কেউ নাই। আমি আচ্ছা আমি তোলে পরে কথা বলবো, পরে কথা বলবো। তুমি মোবাইল রাখবা না জুবাইর ভাই, বাবলির লগে তুমি থাকা পারবা না, আরেকজনের বইয়ের লগে তুমি কেমনে থাকবা? নাম নিশানা সবকিছু মুছা দেবো, সবকিছু মুছাওয়ার লগে থাকবো না। সব মুছা পালাম, কোন পরিচয় নাই কি আমার? শেষ বুঝছ? রাখলাম। আবার যদি ফোন দেয় বলবেন যে আমি চলে গেছি। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক তিন। শোন এই মোবাইলটা তো আমারও না, জুবাইরেরও না। এখানকার একটা মহিলার, উনি ঘরে ছিলেন না, মোবাইলটা উনার ঘরে ছিল, ঘর লক করা ছিল, এই জন্যই হয়েছে। বাদ দে তোর মোবাইলের কাহিনী, এদিকে তো লঙ্কা কাণ্ড, তোর হাজবেন্ড প্লিজ এই নামটা মুখে দিস না। আচ্ছা যাই হোক, সে ফিরে এসেছে মহল্লায়, আর ফিরার আগে জুবাইর ভাইয়ের বিরুদ্ধে করা মামলাটা তুলে নিয়েছে। সত্যি মামলা তুলেছে? আরে বললাম তো তুলেছে। লাবণী তো আমিনুল ভাইদের বাড়ির ভিতরে ঢুকে আমার অনশন চালাচ্ছে, আর লাবণীদের ফ্যামিলি ধরাধরি করে মামলাটা তুলেছে। এখন জুবাইর ভাইকে আসতে হবে না লাবণীকে আমিনুল ভাইদের বাড়ি থেকে বের করতে? পরে তোরা ভাবতে পারবি কি করবি না করবি। জুবাইর ভাইয়ের কিন্তু এখন আসা উচিত,
অন্তত জুবাই ভাই এখন এলে মানুষ বুঝতে পারবে যে সে কারো বউ ভাগিয়ে নিয়ে যায়নি। তুইও অফিসিয়ালি ডিভোর্স নেওয়ার সময় পাবি। ডিভোর্স তো তোকে নিতেই হবে, জুবাই ভাইয়ের সাথে থাকিস আর নাই থাকিস, নইলে তো সাইফুল তোকে সারা তা ঠিক কি তুই না হয় তো এই বলতাম আমি এখন রাখছি। হ্যাঁ।